এক্সনেক্সে অ্যাড্রেস ভেরিফাই হচ্ছে না কেন? একটা ব্রোকার হাউসের অ্যাড্রেস ভেরিফিকেশন যতই আপডেট করুক না কেন, মাত্র এই তিনটি স্টেপ ফলো করুন, যে কোনো ব্রোকার হাউস ভেরিফাই দিতে বাধ্য। আমি যদি প্রবাসী হয়ে থাকি, কিভাবে আমি ভেরিফাই করব, কিভাবে দেশি মোবাইল নাম্বার ব্যবহার করব এবং একটা ডকুমেন্টস দিয়ে ট্রেডিং এ স্টার্ট করব। অনেকগুলো ছোট ছোট বিষয় আলোচনা করা হবে যেগুলো হয়তো আপনি জানেন না, জেনে রাখা দরকার। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো পৃথিবীর যে কোনো ট্রেডিং ব্রোকার হাউসে এই স্টেপগুলো ফলো করে ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করলে 100% আপনি ভেরিফাই পেতে বাধ্য। প্রথমেই বলছি, যদি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে একদম টেনশন ফ্রি। এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন, আইডি কার্ড সাবমিট করুন, এরপর স্ক্রিনে দেখা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন, সেই ব্রোকার হাউসের প্রতিনিধি টিমদেরকে জানিয়ে দিব, সাথে সাথেই ভেরিফাই পেয়ে যাবেন। এই সুবিধাটা পাবে শুধুমাত্র আমাদের ক্লায়েন্টরা যারা আমাদের লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকবে। প্রথমে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল, পার্সোনাল ডিটেলস ভেরিফিকেশন। পার্সোনাল ডিটেলসের মধ্যে তিনটি অপশন থাকবে। আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করার পর ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই। আপনি যেই দেশের নাগরিক হন, সেটা বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে হন, সেক্ষেত্রে ওই দেশের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। থার্ড হচ্ছে আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আপনার পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট করতে হবে। ভেরিফাইয়ের সেকেন্ড স্টেপ হলো আইডেন্টি ভেরিফিকেশন, যেটাকে আমরা আইডি ভেরিফাই বলি। আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এনআইডি অথবা পাসপোর্ট লাগবে, সেটা আপনার পুরাতন এনআইডি হোক অথবা নতুন এনআইডি হোক অথবা পাসপোর্ট লাগবে। আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আধার কার্ড লাগবে অথবা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট মেয়াদ অনেক সময় শেষের দিকে থাকে, সেক্ষেত্রে অন্তত এক মাসের মেয়াদ পাসপোর্টে থাকতে হবে। ভেরিফাইয়ের তিন নম্বর স্টেপ প্রুফ অফ অ্যাড্রেস অথবা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাই, যেটাকে আমরা সাধারণত অ্যাড্রেস ভেরিফাই হিসেবে বলে থাকি। আপনি পাসপোর্ট সাবমিট করতে পারেন অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন, ইউটিলিটি বিল মানে ইলেকট্রিসিটি বিল সাবমিট করতে পারেন, ট্যাক্স বা টিনের সার্টিফিকেটটা সাবমিট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও সাবমিট করতে পারেন। আপনি যদি সহজে ভেরিফাই করতে চান, যদি শুধুমাত্র আপনার আইডি অথবা পাসপোর্ট আছে, সেই ক্ষেত্রে আইডেন্টি ভেরিফাইয়ের জন্য সহজেই আপনি পুরাতন অথবা নতুন এনআইডি কার্ড অথবা পাসপোর্ট সাবমিট করবেন, যে কোনো একটা সাবমিট করবেন। যদি এনআইডি সাবমিট করে থাকেন তাহলে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য পাসপোর্ট সাবমিট করে আপনি ফুললি ভেরিফিকেশন নিতে পারেন। বর্তমানে এক্সনেক্সে একটা আপডেট এসেছে, শুধুমাত্র আপনাকে প্রথম স্টেপে আইডেন্টি ভেরিফাই হয়ে গেলে আপনাকে $10,000 লিমিট দিচ্ছে। মানে আপনি ডিপোজিট করতে পারবেন $10,000 প্রথম অবস্থায়। কেউ অ্যাকাউন্ট ওপেন করে অনেকগুলো ব্যালেন্স হয়তো ডিপোজিট করে না, সেক্ষেত্রে যখন আপনি কিছু ডিপোজিট করবেন, ট্রেডিং করবেন, তখন আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য অপশনটা চালু হবে। ব্যাপারটা বোঝেন, প্রথমত এক্সনেক্স আপনাকে আইডেন্টি ভেরিফাইয়ের পর $10,000 লিমিট দিচ্ছে, যেটা একজন বিগিনার ট্রেডার জন্য এনাফ বলা যায়। যখন আপনি ডিপোজিট করে ট্রেডিং করবেন তখন অ্যাড্রেস ভেরিফাইয়ের অপশনটা চালু হবে এই জায়গায়। সেই ক্ষেত্রে তখন আপনি যদি আইডি ভেরিফাইটা এনআইডি কার্ড দিয়ে করে থাকেন, অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আপনি পাসপোর্ট সাবমিট করেন অথবা ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ট্যাক্স টিন, ড্রাইভিং লাইসেন্স এগুলো সাবমিট করে ভেরিফাই নিতে পারেন। এতদিন অনেকে ভাবতো যে আমার ফুললি ভেরিফাই হয় নাই, আমি কি ডিপোজিট করতে পারবো কিনা। আপনি 100% ডিপোজিট করতে পারবেন আপনার আইডি ভেরিফিকেশনটা হয়ে গেলে। আইডি ভেরিফিকেশন হওয়ার পরে আপনি ট্রেডিং নিশ্চিন্তে স্টার্ট করতে পারেন, কনফিউশন থাকার কোনো দরকার নেই। আপনি ডিপোজিট এবং উইথড্র সহজেই করতে পারবেন। $10,000 আপনাকে লিমিট দিয়ে দেওয়া হয়েছে, $10,000 কাছাকাছি যখন যাবে অটোমেটিকলি আপনি অ্যাড্রেস ভেরিফাইটা করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি আনলিমিটেড ডিপোজিট উইথড্র অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমি তো প্রবাসী, সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করব? পাসপোর্ট দিয়ে সহজে আইডি ভেরিফাইটা করে নিতে পারেন, অথবা দেশে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের থেকে আপনার এনআইডির ছবি অথবা আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন তার এনআইডি এর ক্লিয়ার ছবি হোয়াটসঅ্যাপে কালেক্ট করে ডকুমেন্টসে সাবমিট করে আপনি ভেরিফাইটা নিয়ে নিতে পারেন। এই সিম্পল মেথডটা অনেকে অনেক ডিফিকাল্টভাবে দেখছে, ভয়ের কোনো কারণ নেই। প্রায় রেগুলেটেড অনেক ব্রোকারের ভেরিফিকেশন সিস্টেমটাই হচ্ছে এটা। সেক্ষেত্রে আপনি পৃথিবীর যত ভালো যত বড় রেগুলেটেড ব্রোকারেই অ্যাকাউন্ট ওপেন করুন না কেন, আপনি 100% ভেরিফাই পাবেন এই সিস্টেমটা ফলো করলে। এই ভিডিও ডেসক্রিপশনে থাকা টপ 5 ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনার অ্যাকাউন্ট করুন। ডকুমেন্ট সাবমিট করার পর যদি ইনস্ট্যান্ট ভেরিফাই না
হয়, স্ক্রিনে দেখা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন, সেই ব্রোকার হাউসের প্রতিনিধি টিমদেরকে জানিয়ে দিব, সাথে সাথেই ভেরিফাই পেয়ে যাবেন। এই সুবিধাটা পাবে শুধুমাত্র আমাদের ক্লায়েন্টরা যারা আমাদের লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে কিভাবে আমরা ডিপোজিট করব। ডিপোজিট এবং উইথড্র নিয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে, এই ভিডিওটা ফলো করুন। কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে ডিপোজিট উইথড্র করবেন, সম্পূর্ণ গাইডলাইন এখানে দেখানো হয়েছে। অথবা ডিপোজিট উইথড্র নিয়ে যদি আরও ডিটেলস জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা ফলো করুন। অনেকে প্রশ্ন করে থাকেন কিভাবে আপনারা সহজে অ্যানালাইসিস করতে পারবেন এবং কি ট্রেডিং সিগনাল ফ্রিতে পাবেন। সেটার জন্য রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টপ ফাইভ ট্রেডিং অ্যাপস নিয়ে। আপনাদের দোয়ায় অনেক সারা পাচ্ছি এই ভিডিওটির জন্য। যারা এখন এই ভিডিওটি দেখেননি তারা ঝটপট ভিডিওটি দেখুন, ট্রেডিং ক্যারিয়ারকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি সিগনাল দিয়ে যদি ট্রেডিং করতে চান, এখানে সিগনাল অ্যাপসও সাজেস্ট করা হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সিগনাল দিয়ে ট্রেডিং করতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট ভিডিওটি আপনার উপকার আসবে। ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স ভিডিওর সাথে থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা।